সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তোমাদেরকে আমরা মন ভরে দোয়া করি। দোয়া করার জন্য কোন অনুষ্ঠানের দরকার নাই, মন থেকেই করি, অন্তর থেকে করি, তোমরা সফল হও। তারপরে একটা আনুষ্ঠানিকতার কারণে আমরা একটা আয়োজন করেছি, এটাও একটা স্মৃতির অংশ তোমাদের শিক্ষা জীবনে। আর এটা বিদায়ের কোন অনুষ্ঠান না। আমি আজকে অত্যন্ত খুশি, কারণ তোমরা ইনশাল্লাহ একটা সফলতার যুদ্ধে যাচ্ছ। সফল হয়ে তোমরা আবার সফলতার মুখ নিয়ে, মুখ উজ্জ্বল করে এই প্রতিষ্ঠানকে আরো সুনাম বৃদ্ধি করে আমাদের মাঝে এই কলেজ শাখায় চলে আসবে। তো এই জন্য তোমাদেরকে অগ্রিম স্বাগতম, একটা করতালি নিয়ে দাও। তো সংক্ষেপে একটা গল্প বলি, সংক্ষেপে কিরণ মালার একটা গল্প। আচ্ছা, আমরা একটু মনোযোগ সহকারে শুনি, দুই তিন মিনিট। একটা রাজার তিনটা সন্তান ছিল, দুই ভাই এক বোন, কিরণ মালা এবং তার দুই ভাই। তো ওই রাজ্যে হঠাৎ করে একটা অভিশপ্ত ব্যাপার হলো, সেটা হলো যে একটা পাহাড়ের কাছে যায়, তারা মূর্তি হয়ে যায়, পাথরের মূর্তি। এখন রাজা খুব দুশ্চিন্তায় আছে, রাজার ভবিষ্যৎ যুবরাজ হিসাবে তাদের উপর দায়িত্ব এই রাজ্যের যে কোনো সমস্যা সমাধান করার জন্য। তা এখন তারাও ওরকম রাজার ছেলে হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয় যে ওই পাহাড়ে গিয়ে ওই পাহাড়ের ঝর্ণার পানিটা যদি এই লোকজনের গায়ে ছিটাতে পারে, তাহলে এই লোকজন আবার মূর্তি থেকে মানুষ হয়ে যাবে, মানে আবার জীবন ফিরে পাবে। এখন এই দায়িত্ব পালন করতে গিয়ে দুই ভাই ওই যে ওসি হাতে, তরবারি হাতে, হ্যাঁ, অশ্বারোহী হয়ে তারা পাহাড়ের দিকে ছুটে চললো ওই পানি আনার জন্য। কিন্তু কন্ডিশন ছিল এইটা, ওই পাহাড়ের পানি আনতে গিয়ে তুমি যদি আশেপাশে এদিক সেদিক তাকাও, তাহলে তুমিও মূর্তি হয়ে যাবে। এখন ওই পাহাড়ের পাশে দেখা গেল সেই রাক্ষসী, তারপরে আজগুবি, ফ্যান্টাসি টাইপের কাজকর্ম, বিশাল অজগর সাপ। তো এগুলো দেখতে গেছে, তাকাইছে অজগরের দিকে, আর কি হয়ে গেছে, মূর্তি হয়ে গেছে। এখন এই দুই ভাই তো মূর্তি হয়ে রাস্তার মাঝখানে মূর্তির মধ্যে স্তব্ধ হয়ে গেছে। এখন দায়িত্ব আসলো কার উপর? ওই যে কিরণ মালা বোন, এবার কি বলে, প্রিন্সেস নাকি, তাহলে রাজকুমারীর উপর দায়িত্ব আসলো। রাজকুমারী কি করলো এবার? সে কিন্তু ঠিক ওই পাহাড়ের পানি আনার জন্য সেই ওসি হাতে অশ্বারোহী হয়ে এগিয়ে চললো। সে কিন্তু ডিটারমাইন্ড, সে কোনো দিকে তাকাবে না, এবং আসলেই সে কিন্তু কোনো দিকে তাকায় নাই। অজগর সাপ দেখলো আশপাশে, ডাইনি গুলি ডাকতেছে, কিন্তু ওনার তাকানোর টাইম নেই। সে কিন্তু তার পাহাড়ের পানির দিকে ফোকাস, ওদিকে ফোকাস রেখে সে এগিয়ে চললো, এবং আসলে একটি থলেতে করে সেই পানি নিয়ে এসে এবার রাজ্যের সকলকে ছিড়িয়ে দিল এবং সবাই জীবন্ত হলো। এই গল্পের মূল আলোচ্য বিষয়টা হলো ফোকাস। এখন তোমার ফোকাস হলো পরীক্ষার দিকে, তোমাদের সাবজেক্টের যে পরীক্ষা হবে, সিলেবাস শর্ট, সরকার তোমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে, এই শর্ট সিলেবাসটাকে কাজে লাগিয়ে তোমরা মাত্র বিভাগীয় সাবজেক্টগুলোতে পরীক্ষা দিবে, এগুলোতে এ প্লাস পাওয়া একদমই ব্যাপার না। তো তোমরা ফোকাসটাকে এই সাবজেক্টগুলোর উপর রাখবা। এখন তোমার ওই যে ডাইনি বুড়ি জি বাংলা কি করলো, তারপরে তোমার হ্যাঁ বান্ধবীরা কি করলো, তোমার আত্মীয় স্বজন আয়সা তোমার জন্য চকলেট আনলো কিনা, তোমার জন্য খাবার আনলো কিনা, এদিকে ফোকাস দেওয়া যাবে না, ফোকাস রাখতে হবে পরীক্ষার দিকে। এই অল্প কটা দিন, মাত্র দুই সপ্তাহ, এই দুই সপ্তাহ ফোকাসটা তুমি ঠিক রাখো ওই ঝর্ণার পানির মতো, তাহলে তুমি সফল হবে এবং রাজ্যের সবাইকে বাঁচাইতে পারবে। তো আমরা সবাই মূর্তি হয়ে কিন্তু তোমাদের আশায় বসে আছি। এখন আমাদেরকে তোমরা জীবন দান করবে সেই পানি নিয়ে এসে। কি সেই পানি? ইনশাল্লাহ সবাই আনতে পারবো তো? সকলকে ধন্যবাদ, এবং আমার দোয়া একদম অন্তর থেকে তোমাদের জন্য, তোমাদের সফলতার জন্য, এবং তোমরা আমাদের মাঝে, আমাদের ঘরে সফলতার সাথে ফিরে আসো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।